Happy birthday! 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 Happy এর বাইরে কি কোনো মামলা হয়েছে? এখন মনে করেন আপনি যুক্তির খাতিরে যে পরিমণি একজন ব্যবসায়ীর নাম বলবো যে তার সাথে আমার একটা সম্পর্ক আছে, তো এটাতে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগটা কোথায়? মানে দুইটা বাংলাদেশের যে আইন, সে আইন অনুযায়ী দুইজন 18 বছরের উপরে দুজন মানুষ যদি পরস্পর সম্মতিতে যে কোনো ধরনের সম্পর্কে সে তারা জড়াইতে পারে, এটা যদি প্রতারণামূলক না, যেমন ধরেন বিয়ের প্রলোভন দিয়ে একজনের সাথে সম্পর্কে জড়ালে সেইটি অপরাধ হইতে পারে। তাছাড়া যদি এরকম পরস্পর সম্মতিতে 18 বছরের ঊর্ধ্বে কোনো নাগরিক যে কোনো ধরনের সম্পর্কে জড়িত হয়, এটা বাংলাদেশের আইনে অপরাধ বলে কোনোভাবেই গণ্য না। ফলে পরিমণি কারণ নাম বলা না বলা দিয়ে কিছুই আসে যায় না। পরিমণি যদি বলে যে আমাকে একটা সিনেমায় নায়িকা করার কথা বলে অমুক ব্যক্তি আমাকে নিয়ে যায়, আমার সাথে খারাপ আচরণ করেছে, সেটি একটা মামলার বিষয় হতে পারে। তো সেই ক্ষেত্রে তো সে ব্যবসায়ী আসামি হতে পারে, অথবা সেই ব্যবসায়ী যদি অভিযোগ করে যে পরিমণি আমাকে ট্র্যাপ করে আমার কাছে 2 কোটি টাকা হাতায় নিয়েছে, তো এরকম কোনো অভিযোগ কি পরিমণির পক্ষ থেকে করা হয়েছে অথবা বাংলাদেশের কোনো ব্যবসায়ীর পক্ষ থেকে পুলিশের কাছে কোনো এই ধরনের কোনো অভিযোগ করা হয়েছে? কোনোটাই করা হয় নাই, তো পুলিশ কেন তালিকা করবে? সালাম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সর্বপ্রতি রইল প্রাণডালার শুভেচ্ছা। তো ভাই, আমাদের ইলিয়াস ভাইয়া গত 2 দিন আগে যে ভিডিওটা, গোপন ভিডিওটা ফাঁস করে দিয়েছে, সেই পরিমণি এবং সাকলাইন ওই ADC পুলিশ কর্মকর্তা সাকলাইন সাহেবের যে ভিডিও ফাঁস করে দিয়েছে, তো সেটা নিয়ে তার কিছু বলার আমার নাই। সারা বাংলাদেশ তোলপার, এখন বাংলাদেশের পুলিশ প্রশাসন, ডিবি প্রশাসন, র‍্যাব প্রশাসন, যত প্রশাসনের লোকজন আছে সবাই নড়াচড়া বইছে এই ভিডিও কিভাবে ফাঁস হইল। এখন এই ভিডিও ফাঁসের ইনভেস্টিগেশন বর্তমানে বাংলাদেশে তুমুল পর্যায়ে চলতেছে। বাংলাদেশে এখন একটা হাই প্রোফাইল কেস, যা পুলিশের যে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে তাদের বক্তব্য শুনে যেটা বুঝতে পারলাম, এর কথা হলো যে এই ভিডিওটা রেকর্ড করছিল জিমি, চিনছেন কোন জিমি? ওই যে হিজরা, একটা ওই আমাদের পরিমণির সাথে ঘোরাঘুরি করতো না, পরিমণির কস্টিউম ডিজাইনার, ওই পরিমণির যে খুল্লা মাল্লা যে ড্রেসগুলো পরতো সেগুলো ডিজাইনার এই বদমাইশ সে ই ছিল, ওই জিমি ছিল। তো পরিমণিরে যেদিন ধরে লইয়া যায় তো সেদিন কিন্তু জিমিরও ধরে লইয়া আইছে। তো জিমি পরিমণি একই সাথে একই মেয়াদে এখন বর্তমানে রিমান্ডে রয়েছে দ্বিতীয় পর্যায়ে। তো প্রথম পর্যায়ের রিমান্ড 3 দিন গেছে, তারপরে দ্বিতীয় পর্যায়ের রিমান্ড আরও 2 দিন চলতেছে। এখন আরও কতদিন রিমান্ডে আমাদের CID ভাইয়েরা আবেদন জানাবে মহামান্য আদালতে, তা আমি জানি না, তবে তারা এখন থেকে রিমান্ডের উপরেই থাকবে। তো এখন জিমি ভাইয়া ফোনের মধ্যে এই কথার এই ভিডিওটা রেকর্ড করা ছিল, এবং ওই যে ওই পাশ থেকে একটা কথা আসছিল না, হ্যাপি বার্থডে হু হু, হ্যাপি বার্থডে হু হু, এই যে একটা শব্দ আসছিল, যদি পারি তাহলে সেই অরিজিনাল ভিডিওর অরিজিনাল সাউন্ড আমি তো 10-15 সেকেন্ড আমার ভিডিওর ভিতরে দিয়ে দিব না, আপনি একটু দেখে নিন, এই শব্দটা তারই ছিল। তো এখন এটা তার ফোনের মধ্যে রেকর্ড করা ছিল। এখন যখন জিমি মেয়েরা ধরে নিয়ে গেছে, তখন স্বাভাবিকভাবে জিমি মেয়ের সাথে যা যা ছিল, কি কি থাকে, শার্ট টি শার্ট ছিল, পায়জামা, এবং পায়জামা বা প্যান্টের নিচে জেঙ্গা ছিল, পকেটে মানি ব্যাগ ছিল, আরেকটা জিনিস ছিল, সেটা হলো সেলফোন। এই সব কিছু সহই কিন্তু জিমি মিয়াকে ধরে নিয়ে গেছে। ঠিক একই রকম ম্যাটেরিয়ালস আমাদের পরিমণি আপুর পরাও ছিল, যদিও পরিমণি আপুকে যখন তারা পুলিশরা বাইক করে নিয়ে যায় তাকে সম্ভবত ড্রেস চেঞ্জ করার সুযোগ দিয়েছিল, কারণ যে অশালীন ড্রেস পরে পরিমণি লাইভে আসছিল যেদিন তাকে ধরে নিয়ে আসে, সেই ড্রেস পরে আসলে পুলিশও লজ্জা পাচ্ছিল যে মানুষের সামনে তো কেমনে নিয়ে যায়। তো যাই হোক, পরিমণি ড্রেস চেঞ্জ করে পুলিশের সাথে গেছে ডিবি কার্যালয় পর্যন্ত, তারপরে তো শুনলাম 2-3 দিন বলাতে সে জামা কাপড়ই চেঞ্জ করতে দেয়নি পুলিশের লোকেরা, বা এক জামা কাপড় ছিল এবং তার শরীরের ভিতর থেকে সুটকির গন্ধ আসতেছে, মানে কি ন্যাস্টি। তো এরকম দেখলাম অনেক ইউটিউবার এরকম ভিডিও টিডিও করছে, তো এগুলো আবার ভিউজও প্রচুর। পরিমণির গায়ের গন্ধ এরকম বাজে এবং বিশ্রী, সেই গন্ধ শুকার জন্য আপনারা হাজার হাজার লাখে লাখে মানুষ গেছেন সেই ভিডিও দেখার জন্য। তো যাই হোক, পরিমণির জামা কাপড় বা গায়ে থেকে কিসের গন্ধ আসে সেটা আমার জানার দরকার নাই ভাই, আমি বহুত ভালো মানুষ, এগুলো আপনারা দেখেন। তো যে প্রসঙ্গে বলছিলাম, এখন এই যে ভিডিও ক্লিপসটা 1 মিনিট 40 সেকেন্ডের ভিডিও ক্লিপসটা, তাহলে এই ইলিয়াস ভাইয়ের রাতে কিভাবে পৌঁছাইলো?
তো গোপন সূত্রে খবর পেলাম বিভিন্ন জায়গায় মানুষ কানাকানি করতেছে, কোন এক পুলিশ কর্মকর্তা এই ভিডিও ক্লিপটা ইলিয়াস ভাইয়াকে দিয়েছে এবং ইলিয়াস ভাইয়ের সেটাকে নিছে। যখন নাকি পুলিশ কমিশনার শফিকুল সাহেব ওই যে বক্তৃতা বিবৃতি বলছে যে এগুলো কিছু না, পুলিশ চুম্মাচাটিগুলো করতেই পারে, তার বিরুদ্ধে কোনো প্রতারণার অভিযোগ নেই, ফ্রড নাই, কিছু নয়, প্রাপ্তবয়স্ক পরিমণিও 18 বছরের ঊর্ধ্বে এবং আমাদের এডিসি সাকলাইন মিয়া সেও প্রাপ্তবয়স্ক, তো দুজনে চুম্মাচাটি নিজেদের সম্মতিতে যা কিছু করুক এটা কোনো বিষয় না, এটা আমাদের এই যে টিএমপি কমিশন স্পষ্টভাবে সবাইকে জানিয়ে দিয়েছে। তো এই কথাটা যখন আমাদের ইলিয়াস ভাইয়ের চোখের সামনে আসছে তখন ইলিয়াস ভাই খুবই ফেটে পড়ছে, কি এত ডকুমেন্টস, এত প্রমাণ, এত কোনো কিছু, পরিমণিকে এই অসামাজিক কাজের জন্য রিমান্ডে চলতেছে কিন্তু পরিমণির বাড়িতে যারা গেছে তারা তো বেটা অসামাজিক কাজকর্ম করছে, অনৈতিক কাজকর্ম করছে, তো দূরে তো তাদের আনতে হয়। তো এই ক্ষোভ থেকে মানে এমনি তো বুঝতে পারছেন আমাদের আমাদের ইলিয়াস ভাই অনেক কিছু অনেক সময় কন্ট্রোল করতে পারে না, মানে সে তো যখনই পাইছে এই ভিডিওটা মনে দেরি করেনি, তার কয়েক ঘন্টার ভিতরে দিছে বাজারে চাইরা, এখন এই ভিডিও তো বাংলাদেশে ভাইরাল, কয়েক কোটি মানুষ অলরেডি দেখে ফেলছে, বাংলাদেশে টিভি নিউজ ইলেকট্রনিক্স মিডিয়া যত মিডিয়া আছে পেপার প্রিন্ট মিডিয়া থেকে নিউজের সবার মুখে মুখে এখন এই এডিবি কমিশনার প্রেম কাহিনী। যদিও প্রথম পর্যায়ে টিভি চ্যানেলগুলো এটাকে প্রেম কাহিনী বলে চালাতে চেয়েছিল, পরবর্তীতে এই ইলিয়াস ভাইয়ের ভিডিওটা যখন বাজারে আসে তখন তারা অনৈতিক অসামাজিক একজন পুলিশ কর্মকর্তা যার চরিত্র হওয়া উচিত ফুলের মতো পবিত্র, যদি পুলিশের চরিত্র দেখতে চান তাহলে আমেরিকা তাইছে, আমেরিকার পুলিশের চরিত্র কি এবং কিভাবে পাল্লায় মেপে মেপে এক একজন লোককে একজন লোককে পুলিশের চাকরি দেওয়া হয়, এর উপরে একটা ভিডিও করে আমি আপনাদের এরকম আপনাদের গায়ে লোম নিয়ে দাঁড়ায় যাবো যেই হলো আমেরিকা, যার ফলে 32 কোটি মানুষকে শাসন করে অল্প কিছু পুলিশ। এখন আমেরিকাতে বাংলাদেশের মতো এত পুলিশ আছে কিনা এও সন্দেহ, আমার তো সন্দেহ হয় কারণ বাংলাদেশের পথে ঘাটে যত পুলিশ দেখা যায় আমেরিকাতে কিন্তু এত পুলিশ নাই। কোনো গন্ডগোল হইলে আপনারা যে এত পুলিশের গাড়ি দেখেন এর কারণ হলো 10টা পুলিশের গাড়ি লোহে, আর বাংলাদেশে আমি একটা পুলিশের গাড়িতে তো 20 জন করে একসাথে দল বেঁধে বেঁধে আছে, তো যার ফলে আমেরিকাতে অনেক পুলিশ মনে হয় কিন্তু আমি জানি আমেরিকাতে টোটাল পুলিশের সংখ্যা কত, তবে বাংলাদেশের মতো এত না আমার ধারণা। তো যাই হোক আমাদের আমাদের ইলিয়াস ভাইয়া দিছে, এখন পুলিশের যে হত্যাকর্তারা আছে তারা নানানভাবে বিচার বিশ্লেষণ অ্যানালাইসিস করে খুঁজতেছে, এটি ইলিয়াস ভাই পর্যন্ত কিভাবে বুঝলো, এটা তো ক্রাইম, যেহেতু জিম্মি তাদের হেফাজতে রয়েছে আর ফোনটা ছিল এখন পুলিশের হেফাজতে, তো স্বাভাবিকভাবে এই যে ফোনের ভিতরে যে ভিডিও বা গোপন আরো সব যা কিছু ছিল অনেক খারাপ খারাপ ভিডিও কিন্তু জিম্মির ফোনের ভিতরে ওই সময় ছিল যতদূর আমরা জানি, তো এগুলো রয়ে গেছে সব পুলিশের হাতে, এখন একমাত্র পুলিশই পারে এগুলো বাজারে ছাইরা দিতে লেগে, তো এখন সবকিছু তো ছাড়েনি, ছাড়ছিল পরিমণি এবং সাকলাইনের চুমাচুম্মি, এখন পুলিশের মধ্যে অন্তর্দ্বন্দ্ব আছে কিনা বুঝতে পারছেন, পুলিশের নিজেদের ভিতরে হয়তো কামড়া কামড়ি আছে, নিজেদের দলের ভিতরে প্রভাব প্রমোশন ঘুষ লেনদেন এই সেই নিয়ে মাঝে মাঝে শুনেন পুলিশ ঘুষ নিয়ে টানাটানি করতে করতে একজনের আবার আরেকজনের বন্ধু বেগের গুলিও করছে, এই ধরনের নিউজও বাংলাদেশে আছে, অর্থাৎ কোন পর্যায়ে গেছে, তো এখন হয়তো এমনও হতে পারে নিজেদের ইনার কনফ্লিক্ট অন্তর্দ্বন্দ্বের কারণে হয়তো বা এই ভিডিওটা যারা নাকি অ্যান্টি পার্টি ছিল সাকলাইন মিয়া তো তারা তো দিছে ইলিয়াস মানে তাদের হাতে গেছে সেখান থেকে গেছে ইলিয়াস ভাইয়ের হাতে, তারা মনে করছে এটা তো জর্জের দিয়ে লাভ নাই, জর্জের চ্যানেলের ফ্যান ফলোয়ার কত মতো 5 লাখ 60 হয়েছে নাকি, হ্যাঁ না হয়েছে 1 মিলিয়ন যাইতে যেতে আমার দাঁড়িয়ে বেঁকে যাবো, তো যাই হোক এটা জর্জ মিয়ারা দিয়ে লাভ নেই, এটা আমাদের ইলিয়াস ভাইরা দিয়েছি, তার সাবস্ক্রাইবার কত কত 2 মিলিয়নের কাছাকাছি আছে, 20 লাখ লোক, হ্যাঁ দেই ওখানে দিলে তোমার মনে হয় 1 মিলিয়ন লোক দেখবই রে, মানে একটাবারে খাস্তা মাল, তো যাই হোক ইলিয়াস ভাইরাতে দিছে, ইলিয়াস ভাই দেরি করেনি 2-4 ঘন্টার ভিতরে ছাইরা দিছে এবং যা হওয়ার তাই হয়েছে, কয়েক ঘন্টার ভিতরে ভিডিও ভাইরাল, 2 মিলিয়নের উপরে ইউটিউব চ্যানেলে ইউটিউবে ইলিয়াস ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে সেখানে ভাইরাল, আরও যত আমরা খুচরা মুচরা আছি কিন্তু আরও অগণিত, এগুলো আর বলে কোনো লাভ নাই, তো এখন পুলিশের লোকেরা যেহেতু তো এটা আমি নিশ্চিত বুঝেই গেছে যে এই ভিডিওটা পুলিশের কেউ না কেউ ছাড়ছে, তো এখন পুলিশের ভিতরে চলছে সারাশি অভিযান, এখন স্বাভাবিকভাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের এই ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে একটা মামলা হওয়ার একেবারে 100 আমি বলবো যে 90% চান্স রয়েছে, 10% না হয় বাদ দিলাম যদি কোনো কারণে মামলা নাও হয়, তো এখন মামলাটা কি কারণে যে বাংলাদেশের অভ্যন্তরীণ একটা বিষয়, বাংলাদেশের প্রশাসনের এরকম একটা ব্যাপার যেটা নাকি বুঝতে পারছেন যেটা পুরো ডিপার্টমেন্টের সাথে জড়িত, তো এরকম একটা ভিডিও পাবলিকলি রিভিল করার জায়েজ কতটুকু, আইনি মানে ভিত্তি কতটুকু এই ধরনের ভিডিও ইউটিউবের মতো পাবলিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, এটা হয়তো চ্যালেঞ্জ করে হয়তোবা আমাদের ইলিয়াস ভাইকে ফাঁসানোর চেষ্টা করা হতে পারে এবং ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে মামলা হওয়ার অথবা প্রস্তুতি নিচ্ছে পুলিশেরা বা বাংলাদেশ সরকার কি করবে আমি জানি না, তবে এরকমটা হওয়াটাই স্বাভাবিক যেহেতু সারা ডিপার্টমেন্ট এখন নড়ে চড়ে বসছে, তো এখন মনে করেন বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে এখন বাংলাদেশে পুলিশ মানে পুলিশ লীগ আর বাংলাদেশ আওয়ামী মানে বুঝতেই তো পারছেন আওয়ামী লীগ, তো এখন সে আওয়ামী লীগের লোকজন তো আমেরিকাতেও আছে, এখন আমাদের ইলিয়াস ভাই যেখানে থাকে সেখানে তো সে আরো বিপদে পড়ছে কারণ এই ধরনের ভিডিও যে ফাঁস করতে পারে তো নিশ্চয়ই এই ধরনের আরো গোপন এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস হয়তো ইলিয়াস ভাইয়ের মাধ্যমে আমরা হয়তো পাবো এবং বাজারে চলে আসবে, তো হয়তো
এক্ষেত্রে ইলিয়াস ভাই নিজেরও নিরাপত্তা একটা ব্যাপার, কারণ এই সাহসের কাজটা কিন্তু কোনো ইউটিউবার কোনোভাবে কেউ কিছুই করতে পারেনি, একমাত্র ইলিয়াস ভাইয়ের দ্বারাই সম্ভব। তো স্বাভাবিকভাবে ইলিয়াস ভাইয়ের যারা অ্যান্টি পার্টি আছে বর্তমানে আমেরিকাতে এবং পৃথিবীর বিভিন্ন দেশে তো আছে, এবং বাংলাদেশে তো পুরো বাংলাদেশ সরকারই লেগে গেছে ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে, তো নিশ্চয়ই ইলিয়াস ভাইকে এখন বিপদে ফেলানোর চেষ্টা করবে। তো আমরা জানি না ইলিয়াস ভাই নিজেকে কিভাবে এখান থেকে ডিফেন্ড করবে। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে অনুরোধ করবো যে ভাই আপনি যে কাজটা করছেন এটা ঠিক আছে, আমরা মানুষরা দেখে মজা পাইছি, এটা নিয়ে ট্রল করছি, বাংলাদেশে পুলিশ ডিপার্টমেন্ট তারপরে ডিবি যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে এগুলো প্রশ্নের মুখে পড়েছে, আমরা দেখলাম তাদের চরিত্র সবকিছু বুঝছি ভাই, সবকিছুর উর্ধ্বে হলো আমরা আমাদের ইলিয়াস ভাইকে নিরাপদ দেখতে চাই। এখন বাংলাদেশ সরকারের বাংলাদেশের এমন একটা ডিপার্টমেন্টের বিরুদ্ধে গিয়ে আমি এরকম একটা ভিডিও আপনি আপলোড করছেন, তো স্বাভাবিকভাবে বাংলাদেশের সেই ডিপার্টমেন্ট গুলো আপনাকে ছেড়ে দেবে না, কোনো না কোনো অ্যাকশন প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আপনার বিরুদ্ধে যাবে। তো যাই হোক, আমরা যারা হাজার হাজার শুভাকাঙ্ক্ষী রয়েছে, ফ্যান ফলোয়ার রয়েছে আমাদের এই ইলিয়াস ভাইয়ের, আমরা মন থেকে আপনার জন্য দোয়া করি। আপনি আসলে যখন চলাফেরা করবেন নিউ ইয়র্কের বিভিন্ন রাস্তা দিয়ে আপনি ডাইনি ভাই ভালো মতো করে দেখে যান, আর যদি সম্ভব হয় তাহলে পুলিশকে একটু জানায় রেখেন যে কোনো না কোনোভাবে হয়তো আপনার নিরাপত্তার জন্য একটা আপনি ফিল করতেছেন আপনার নিরাপত্তা নিয়ে আর কি কোনো কিছু, এরকম কিছু একটা পুলিশকে আগে ভাগে বলে রেখেন, যাতে আমরা আমাদের ইলিয়াস ভাইকে আসলে নিরাপদ দেখতে চাই, কোনো দুর্ঘটনা যাতে না ঘটে। ভাই শত্রু ঘরেও থাকতে পারে বাইরেও থাকতে পারে, কিন্তু আপনার এই ভিডিওটা যতটা বাংলাদেশকে নাড়াইছে অন্য কোনো ভিডিও এতটা বাংলাদেশকে নাড়াইতে পারেনি, কারণ একটা ডিপার্টমেন্টের বিরুদ্ধে আপনি এরকম একটা স্ক্যান্ডাল সবার সামনে তুলে ধরছেন। তো যাই হোক, আমার এই ভিডিওর মাধ্যমে যা বুঝাতে চাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই দোয়া করেন আমাদের ইলিয়াস ভাইয়ের জন্য, আল্লাহ যাতে তাকে সহি সালামতে রাখে, এবং আমরা যাতে ইলিয়াস ভাইয়ের কাছ থেকে আরও সাহসী আরও দুর্দান্ত আরও এই ধরনের মানে কি বলে এই ধরনের জিনিসগুলো যাতে সে আমাদের সামনে নিয়ে আসতে পারে, আমরা যে চৌদ্দ জনতা আছি তাদের যাতে একটু চোখ খুলে আমরা যাতে ভালো মন্দ পার্থক্যটা অন্ত বুঝতে পারি, একটু নড়ে চড়ে বসি। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থেকে সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।